হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছিলাম। আপনি অনেকে আছেন যে মোবাইল দিয়ে কল হিস্ট্রি চেক করতে চান, যেরকম কার মোবাইল নাম্বারে কত টাকা খরচ করে কথা বলছেন, তারপর কার সিমে মানে কার মোবাইল নাম্বারে কত মিনিট খরচ করে কথা বলছেন, তারপর ইন্টারনেট 24 ঘন্টার ভিতরে কত MB খরচ করছেন, এগুলো আপনারা অনেকেই মোবাইল দিয়ে এগুলো চেক করতে চান। সো বিএস, এই ভিডিওটা যদি আপনি না টেনে কন্টিনিউ করেন, অবশ্যই আপনি মোবাইল দিয়ে কল হিস্ট্রি চেক করতে পারবেন। সো বিএস, তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এইগুলো চেক করার জন্য অবশ্যই আপনি যে কোম্পানির সিমগুলো ইউজ করে থাকেন ওই কোম্পানির অবশ্যই আপনাদের অ্যাপগুলো ডাউনলোড করতে হবে। যেরকম আপনি যদি এয়ারটেল অ্যাপ ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোরে এসে মাই এয়ারটেল লিখে সার্চ করবেন, তারপর কিন্তু অ্যাপটা আইসা পড়বে, এখান থেকে ডাউনলোড করে ওপেন করে দিবেন। তারপর যদি আপনার বাংলালিঙ্ক হয়, তাহলে বাংলালিঙ্ক লিখে অ্যাপ লিখে সার্চ করবেন, তাহলে বাংলালিঙ্ক অ্যাপ আইসা পড়বে। আর যদি আপনাদের গ্রামীণ সিম হয়, তাহলে এখানে জিপি লিখবেন, লেখার পর কিন্তু আপনাদের এখানে অ্যাপটা চলে আসবে। আর সবগুলো অ্যাপে একইভাবে চেক করতে হয়। আমি যেহেতু এয়ারটেল সিম ইউজ করতেছি, এই কারণে আমি এয়ারটেল দিয়ে আপনাদের দেখাবো কীভাবে কল হিস্ট্রি চেক করতে হয়। সো বিএস, প্রথমত আপনারা এয়ারটেল অ্যাপটা ডাউনলোড করে ওপেন করে দেবেন। দেওয়ার পর অবশ্যই আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা একদম সোজা, আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে প্রথমে, তারপর একটা ওটিপি কোড আসবে আপনাদের মোবাইলে, ওটিপি কোডটা দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তারপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে মেনু একটা অপশন দেওয়া আছে, 3-ডট আইকন। আপনারা সবগুলো অ্যাপেই এরকম অপশন দেখতে পারবেন, সাইটে অথবা উপরে এখানে মেনু বাটন দেওয়া থাকবে, যা নিচে দেওয়া আছে এটা এখানে ক্লিক করবেন। তারপর মেনুতে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আইসা পড়বেন। আসার পর একটা অপশন দেখতে পারবেন, হিস্টোরি একটা অপশন দেওয়া আছে, এই হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু তারপর কিন্তু আপনার কল হিস্টোরি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লাস্টের 53 একটা নাম্বার, এখানে 0.54 পয়সার মতো তার সাথে আমি কথা বলছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার সেভ করা আছে, তার সাথে এখানে দেখতে পাচ্ছেন 0.12 পয়সার মতো তার সাথে কিন্তু কথা বলছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন একজনের নাম্বার সেভ করা আসলো, যাই হোক, তারপর দেখতে পাচ্ছেন এখানে 0.05 পয়সার মতো এরকম কথা বলছি। যাই হোক, এখানে আপনি যত টাকার কথা বলবেন এবং সেভ করা থাকলেও নাম্বার এখানে শো করবে, আর যদি সেভ করা না থাকে তাহলেও কিন্তু এখানে নাম্বারগুলো শো করবে। আশা করি বুঝতে পারছেন। প্রথমে কল হিস্টোরি দেখতে পারবেন, তারপর যদি আপনি ইন্টারনেট দেখতে চান যে কয় MB খরচ করছেন, তাহলে ইন্টারনেট এখানে ক্লিক করবেন। তারপর আমি যেহেতু ওয়াইফাই ইউজ করি, এই কারণে এখানে ইন্টারনেট শো করতেছে না। দেখতে পাচ্ছেন এখানে 0-0 দেখাইতেছে ডেটগুলো, আমি যেহেতু ওয়াইফাই ইউজ করতেছি এই কারণে এখানে দেখাইছে। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি নেট ইউজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে MB শো করবে, কয় টাকার ডাটা ইউজ করছেন এইগুলো এখানে শো করবে, আশা করি বুঝতে পারছেন। তারপর 24 ঘন্টার ভিতরে কয়টা SMS করছেন, মানে এখানে লাস্ট 28 দিনের ডা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে এখানে 24 নভেম্বর, আমি এখানে মেয়াদ সময়ও শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 24 নভেম্বর 2022 11টা বাজে আমি এখানে একজনকে SMS করছিলাম, এবং এখানে SMS-এর খরচটা কাটছে হলো 0.052 পয়সার মতো। দেখতে পাচ্ছেন এখানে খরচটা কাটছে, এখানে কিন্তু শো করছে। তারপর এখানে আদার্সে ক্লিক করলে তারপর এখানে আপনারা আরও কিছু দেখতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।